দেখি 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 কালী মাতাকে দেখেছো? কালী মাতাকে দেখে সব ডেকোরেশন হচ্ছে, মাথা মোটো মোটো সব খোলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্বপ্ন দিয়ে এসেছিল ওটা কাঠের একদম, স্বপ্ন দিয়ে যে স্বপ্ন পেয়েছিল যিনি, উনি ওটা তুলেছে। হ্যাঁ প্রতিষ্ঠা করেছে, ভালো মন্দ ভালো মন্দ। কালী পুজোর জন্য বোধহয় প্রিপেয়ার করছে। তুমি ঢুকে ফেল দেবো, তুমি বসো ওই পাশে বসো, আসো তুমি বসো না ওই ধরে ঢুকবো তো। ওইটা ওই ধার ডান দিকে ধর পুলিশ আছে, ওখানে চেয়ারম্যান থাকে। শান্ত জায়গা, পবিত্র জায়গা, কোথাও করতে পারবে না। মানে মনটা কালী মন্দির, মনটা শান্তি, মনটা শান্ত থাকলে পবিত্র লাগে। অন্য জায়গায় এটা তারপর ঘাটটা ভালো পরিচ্ছন্ন। আরে তো রেলের লোক সব থাকে, আর রেলেরই কোয়ার্টারের লোকরা স্নান করে, একটু ওই বাইরে ওই দিকে বিহারি বিহারিরা আসে স্নান টান করতে আসে, না হলে ক্যাজরা লোক, ক্যাজরা লোক আসে, ক্যাজরা লোক ও বাইরের লোক এসে ক্যাজরামো করতে হবে। ওই সব ব্রাহ্মণ যে আছে না, পারমানেন্ট চাকুরি লোক ওরা এখানে পারমানেন্ট। একজন বলছিল, বলে আরে সারা সব লোককে ব্রাহ্মণ কটা যে কটা আমরা ছিলাম, একজন দুই ভাই আছে, গল্প করছিল ছোটরা, আমি তুমি পারমানেন্ট না? বলে আমার দাদা পারমানেন্ট।
তখন বলেছিল একজন চেয়ারম্যান এসেছিল, বললো যত কটা আছে ব্রাহ্মণ তখন এত আয় হচ্ছে, মানে এই রেলের থেকে বেশি আয় হচ্ছে, লোকে টাকা দিচ্ছে। বলা পরে না ও শালা পারমানেন্ট করলে তাহলে আমাদের টাকা কম হয়ে যাবে, তখন রেলে মাইনে কম ছিল। দেখে বলে না আমরা ইয়ে করবো, আমরা আর একজনকে পারমানেন্ট করেছে, সে প্রথম ছিল, সে মাইনে পায় 50,000 গ্রাম, তার কোনো টেনশন নেই। না তার ভাইটা ও পুজো করতে আসে, আমি বাড়িতে সব উড়িয়া, হ্যাঁ বলা হয় উড়িষ্যায় বাড়ি, সে সেদিনে উড়িষ্যা থেকে যেহেতু সে চাকরি করে তার ভুঁড়ি হয়েছে এত বড়, তার কোনো টেনশন নেই, তার তো কোনো টেনশন নেই, কিন্তু মাঝে মাঝে আর ওখানে খালি পুজো করা, গাড়ি নাম্বার দেখে নিল, গাড়ি নাম্বার লিখে নিল, কিছু ফেলে গিয়েছে মোবাইল বা কিছু গাড়িতে, সে সঙ্গে সঙ্গে কল করলো, গিয়ে ও ধরো মনে নেই কি গাড়ি গিয়েছে, ও এসেই সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করবে এক্ষুনি এই নাম্বারে একটা গাড়ি গিয়েছে নাম্বারটা কি, তাহলে সেই নাম্বারে ও থানাকে কল করবে, থানা সঙ্গে সঙ্গে ও একদম মোবাইলে সারা জায়গায় মেসেজ পাঠিয়ে দেবে, ফার্স্ট করে দেবে, দেখে নিলে গাড়ি। আর এটা তো যে রেসিডেন্সিয়াল না, এখানে ওদের রেসিডেন্সিয়াল জানে, এই সব যত হোটেল চলছে শুধু এই হসপিটালে। এখানে মজদুর ক্লাব আছে, এখানে সব পুজো হয় ভিতরে, বাইরে এখানে এই মাঠে বিশাল দুর্গা পুজো হয়, বিশাল মাঠ করে সব করা আছে, রেলে যে চাকরি করবে এখানে কোয়ার্টারে তাহলে তার কোনো তার বাইরে যেতে না, বাইরে কোনো ওদের স্কুল হিন্দি মিডিয়াম বাংলা মিডিয়াম আর ইংলিশ মিডিয়াম তিনখানা, এটা হচ্ছে যারা ওই হসপিটালে আসবে তাদের রেস্ট রুম, রিল্যাক্স রেস্ট থাকবে, কিন্তু এদের হয় এটা কিছু তো রিল্যাক্স রুম না, এইটাই এখন সাউথ ইস্টার্ন রেলের হেড অফিস, এইটা বিএনআরটা, বিএনআরটা আমি একজন চাকরি করে, এই যে এটা হচ্ছে আমাদের কোয়ার্টারে একটা আমি এখানে চাকরি করে টিচার, আমি একজনকে জিজ্ঞাসা করলাম আচ্ছা এটা তো সাউথ ইস্টার্ন রেলওয়ে বিএনআর না, বিএনআর এর ফুল ফর্ম বেঙ্গল আর নাগাল্যান্ড রেলওয়ে, হ্যাঁ সে আমি বলেছি না বেঙ্গল নাগপুর নাগপুর রেলওয়ে, আরও যারা স্টাফ চাকরি করে তারা যায় না, সে সবসময় নেট ঘেটে 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 বার করে, হ্যাঁ বেঙ্গল নাগপুর রেলওয়ে, রেলওয়ে ওখানে প্রথম ছিল এর হেড অফিস, হ্যাঁ নাগপুর, হ্যাঁ তখন নাম ছিল বেঙ্গল রেলওয়ে নাগপুর, আর এখন তো হয়ে গেছে সাউথ ইস্টার্ন রেলওয়ে বিএনআর, ওই বিএনআর নামটা লেখা আছে কিন্তু সাউথ ইস্টার্ন রেলওয়ে এটা লোকে, হ্যাঁ সাউথ ইস্টার্ন রেলওয়ে সাউথের পুরো হেড অফিস এইটা, নাগপুর বিলাসপুর সব এই আমাদের সেই বিয়ে বাড়িটা, খরচা করেছে কিন্তু, ভালো যায় এই ধরো প্রশান্ত মন্ডলের বাড়িতে ইয়ে হবে 21 তারিখে, হ্যাঁ ওইটাতে আমাদের নিমন্ত্রণ আছে, হ্যাঁ ক্যান্টিনে যে ইয়ে আছে, হ্যাঁ যে ক্যাটারিং নিয়েছে আমার ঘরের পাশে একটা বাচ্চা ছেলে, হ্যাঁ সে আগে ক্যাটারিং লোকের করতে যেত মানে খাওয়াতে যেত, হ্যাঁ সে এখন বড় ক্যাটারার, একদিনে দুটো বিয়ে বাড়ি আছে এদের 800 মনে হয় 800 লোক ওই ইয়েতে খাওয়াবে আম্মা স্কুলে, আম্মা স্কুলে 800 800 কেন ও 8,000 খাওয়ালে ও 1,00,000 টাকার মালিক জানে চুরি করে, কথা ঠিকই বলেছে।